বন্ধুরা, আইপিএল 2023 এর 8 নম্বর ম্যাচটিতে পাঞ্জাব কিংস এর টিম রাজস্থান কেমন ভয়ঙ্কর ভাবে হারান যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি। কিভাবে বন্ধুরা ধবনের অবিশ্বাস্য ব্যাটিং আর প্রাপ সিমরনের তুফানের আগে মাথা নত করতে বাধ্য হয়েছেন রাজস্থান রয়্যালস, দেখাবো এদের খতরনাক ব্যাটিং এর পুরো হাইলাইটস, যা দেখে হয়তো তোমরাও অবাক হতে বাধ্য হবে। তার আগে এইবারের আইপিএল 2023 কোন টিম জিততে পারে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি মহেন্দ্র সিং ধোনির একজন বড় ফ্যান্স হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের একটু সাপোর্ট করো। বন্ধুরা, যেখানে পাঞ্জাব বনাম রাজস্থানের মধ্যে আইপিএল 2023 এর 8 নম্বর ম্যাচটি গুয়াহাটির অবিশ্বাস্য ময়দানে খেলা হচ্ছিল, যেখানে এই ম্যাচটিতে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু স্যামসন বুঝতেও পারেননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা তাদের কী হাল করতে চলেছেন। অন্যদিকে শিখর ধাওয়ান আর প্রাপ সিমরন সিং পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে এমন তুফানি ওপেনিং করেন যে সেটি আইপিএল 2023 এর বেস্ট ওপেনিং জুটি বলে প্রমাণিত হয়, যেখানে মাত্র 28 বলে প্রাপ সিমরন সিং নিজের 50 রান পূরণ করেন আর ধাওয়ানের সাথে নিজের উইকেটের পরোয়া না করে রাজস্থানের বোলারদের পেটাতে থাকেন। এরপর সিমরন মাঠ ছাড়েন, কিন্তু আগের ম্যাচে ভালো পারফরমেন্স করা রাজপাকসা রান করতে ব্যর্থ হন। যদিও তারপর ধাওয়ান যখনই জিতেশ শর্মার সঙ্গ পান তখন তিনি একবারও পেছনের দিকে না তাকিয়ে অবিশ্বাস্যভাবে ব্যাটিং করতে থাকেন। অন্যদিকে দু একটি উইকেটের সাথে সাথে রানও এগোতে থাকে পাঞ্জাবের, যেখানে শিখর ধাওয়ান 56 বলে 86 রান করে নট আউট থাকেন। এদিকে জিতেশ শর্মা 16 বলে 27 রান, যার জন্যে পাঞ্জাব 20 ওভারে 4 উইকেট হারিয়ে 197 রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচটিতে নিজেদের জয় পাক্কা করেছেন। যার পর রাজস্থান রয়্যালস এই রান করতে ব্যর্থ হন এবং অল্প কিছু রানের ব্যবধানে ম্যাচটি হেরে যান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।